উনিশশো সালে আমেরিকার পূর্ব প্রান্তের প্রদেশ পেনসিলভেনিয়ায় এক অদ্ভুত দৃষ্টিনন্দন বাড়ি তৈরি করেন বিখ্যাত মার্কিন স্থাপত্যবিদ ফ্রাঙ্ক লয়েড রাইট রাইটের জীবনের সেরা নকশা ছিল এই জলপ্রপাত বাড়ি কারণ পুরো বাড়িটি নির্মিত হয়েছে একটি জলপ্রপাতের উপর তৎকালীন মার্কিন ধনকুবের অ্যাডগার পেনসিলভেনিয়ার অ্যাপে শিয়ান পাহাড়ের মাঝে বেয়ার রান জলপ্রপাতের অংশে কিছুটা জমি কিনে এই বাড়ি বানানোর উদ্যোগ নেন বলে জানা গেছে স্থাপত্যবিদ লয়েড গোটা জায়গা দেখে সার্ভে করে নিয়ে গেলেন অনেক রকম নকশা করলেন কারণ এর আগে এমন বাড়ি তৈরির নজির নেই পৃথিবীতে কোনো নকশাই তার মনোপত হচ্ছিল না পাহাড় জঙ্গল আর জলপ্রপাতের সমন্বয়ে এমন বাড়ি নিঃসন্দেহে একটা মাইল ফলক এমন প্রকৃতির মাঝে নির্মিত হয় অবশেষে এই অনিন্দ্য সুন্দর বাড়িটি এই যেন রূপকথার গল্প থেকে উঠে আসা কোনো রাজপুরী একেবারে জলপ্রপাতের উপর হাওয়ায় জলপ্রপাতের অবিরাম শব্দও যেন প্রশান্তি এনে দেয় মনে পাহাড়ের বুকে জলের মধ্যে জল পড়ার শব্দ সবুজ প্রকৃতির মধ্যে যেন মায়াবী এক পরিবেশ শুরুতে জলপ্রপাতের উপর বাড়ি তৈরির কথা ছিল না কিন্তু ফ্লয়েডের ইচ্ছায় জলপ্রপাতের উপর নির্মিত হয়েছে এই বাড়ি অ্যাডগার চেয়েছিলেন বাড়ির সামনে জলপ্রপাত থাকবে কিন্তু লয়েডের ডিজাইনে জলপ্রপাতের উপরেই গোটা বাড়ি দাঁড় করিয়ে দিয়েছেন দেখে মুগ্ধ হন অ্যাডগার গেরুয়া আর কালচে রঙের এই বাড়ি আজও স্থাপত্যবিদ্যায় এক মাইল ফলক হয়ে আছে অনেকেই আসেন এখানে ঘুরতে এমন বাড়িতে রাত কাটানো খুবই লোভনীয় ব্যাপার আগে কখনো একটা উল্টো ঘর দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এখন দেখুন এই ঘরটি প্রথমবার দেখলে আপনি মনে করবেন এই জায়গায় ভূমিকম্প হয়েছে কিংবা কোনো প্রাকৃতিক দুর্যোগে বাড়ির এমন চেহারা কিন্তু না এই ঘরটি এরকম উল্টো ডিজাইন করেই নির্মাণ করা হয়েছে এই চমকে দেওয়া ঘরটি পোল্যান্ডে অবস্থিত আর এটা পেট্রোইয়াল ড্যানিয়েল নির্মাণ করেছেন পৃথিবীর সবচেয়ে আজব ঘরগুলোর মধ্যে এটি একটি এটা নির্মাণ করতে একশো দিন সময় লেগেছে শ্রমিকদের এই স্থাপত্যটি নির্মাণ করতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলে জানা গেছে